সাক্ষী শুরু করছি জবাব চায় বাংলা তৃণমূল সহ বিরোধীদের হইহট্টগোল করে মুলতবি সংসদ উত্তাল লোকসভায় বাধা পেলেন প্রধানমন্ত্রী নিজে আজকে গেল সদ্য শপথ নেওয়া নতুন মন্ত্রীদের পরিচয় পর্ব সত্তর বছরের ইতিহাসে সোমবার নজিরবিহীন গণ্ডগোলের সাক্ষী থাকল সংসদ তবে সংসদে হইহট্টগোলের এই চিত্র নতুন নয় গত বছরের ফেব্রুয়ারিতে সিএএনআরসি ইস্যুতে কংগ্রেসের আজাদী স্লোগানে উত্তপ্ত হয় সংসদ গত বছরের মার্চে রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈয়ের শপথে সেম সেম স্লোগান ওঠে ওয়াকআউট করে বিরোধীরা গত বছরেই সেপ্টেম্বরে কৃষি বিলের বিরোধিতায় ভাঙা হয় মাইক ছেড়া হয় সভার রুলস বুক পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে মার্শাল সাসপেন্ড হন আট জন সাংসদ বিগত ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশকে ভাগ করা নিয়ে তুমুল গণ্ডগোল হয় সংসদে সাংসদ এল রাজাগোপাল সংসদে পেপার স্প্রে করলে কয়েকজনকে হাসপাতালে পাঠাতে হয় খালি করে দেওয়া হয় লোকসভা আজ সংসদ শুধু উত্তালি হলো না নতুন মন্ত্রীদের পরিচয় পর্বে বিরোধীদের এদিনের হইহট্টগোলে ক্ষুণ্ণ হলো সংসদের গরিমাও এমনটা মনে করছে রাজনৈতিক মহলের একাংশ বিরোধীদের হইহট্টগোলে মুলতুবি করতে হলো করোনা আবহে প্রথম নন ভার্চুয়াল সংসদের অধিবেশন সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে অধিবেশন শুরুর আগেই জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী কিন্তু সংসদীয় রীতি মেনে নতুন মন্ত্রীদের পরিচয় পর্বটুকুও সম্পন্ন করতে দিলেন না বিরোধী সাংসদরা বঙ্গ বিধানসভায় বলতে দেওয়া হয় না বিরোধীদের এমন অভিযোগ বিরোধীদের এই অভিযোগে প্রথম থেকেই সরব রাজ্যের বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপি সংসদে ঠিক তার উল্টো ছবি বিরোধীদের হইহট্টগোলে অগ্রণী ভূমিকা রইল তৃণমূলের বঙ্গের বিধানসভায় যেখানে ভ্যাকসিন কাণ্ড নিয়ে আলোচনার বা মুলতবির প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে সেখানে সংসদে প্রধানমন্ত্রী সমস্ত বিষয় বক্তব্য রাখার আশ্বাস দিলেও বিরোধীদের সঙ্গে গণ্ডগোলে সামিল তৃণমূল সাংসদরাও রাজনৈতিক মহলে প্রশ্ন তৃণমূলের এহেন দুধরনের অবস্থান নিয়েই কেন্দ্রে যেখানে তারা বিরোধী সেখানে একটা নীতি আর রাজ্যে যখন তারা শাসক দল তখন অন্য নীতি এই দুই নীতি কেন আজ শুধু আমি নই এ প্রশ্নের জবাব চায় বাংলা कि वो तीखे से तीखे सवाल पूछे धारदार सवाल पूछे लेकिन शांत वातावरण में सरकार को जवाब का मौका भी दे বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কোভিড নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে চান তিনি বিরোধীদের কাছে আবেদন করেন তাকে বলতে দেওয়া হোক কিন্তু বিরোধীরা যে বাদল অধিবেশনের শুরুর দিনই একাট্টা হয়ে নানান ইস্যুতে সরব হবে তার আঁচ মিলেছিল আগেই এদিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চেপে সংসদে পৌঁছন তৃণমূল সাংসদরা অধিবেশন শুরু হতেই হইহট্টগোল শুরু করে বিরোধীরা সদন কি গরিমা আর পরম্পরায় বনায় রাখে মাননীয় সদস্যগণ ইস সদন কি পরম্পরায় উচ্চ রহি হে প্রধানমন্ত্রী বলতে শুরু করলে বাধা দেওয়া হয় বাতাবরণ হোগা দেশ কে কিসানোঁ কে বেটে মন্ত্রী বনে ये बात कुछ लोगों को राज नहीं आती है और इसलिए उनका परिचय तक नहीं होने देते हैं ये कौन सी आवश्यकता है जो महिलाओं इस प्रकार की विकृत मानसिकता पहली बार सदन ने देखी है নতুন মন্ত্রীদের পরিচয় পর্বে বাধা কোন মানসিকতার পরিচয় বলে সংসদে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নতুন মন্ত্রীদের মধ্যে নিশিত প্রামাণিক রয়েছেন যিনি বাংলাদেশী তাকে বলতে দেওয়া হবে না বলে জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন আমাদের অবজেকশন ছিল যে ভারতের নাগরিক হলে এমপি হতে পারেন মন্ত্রী হতে পারে বাংলাদেশের নাগরিক হলে ক্যাবিনেটে বা মিনিস্টার অফ স্টেট হওয়া যায় না নতুন মন্ত্রীদের পরিচয় পর্বে বিক্ষোভের প্রধান মুখ ছিল এদিন তৃণমূল যে তৃণমূল রাজ্যে শাসকের আসনে
রাজ্য বিধানসভায় বিরোধীরা মানুষের স্বার্থের বিষয়ে কথা বলতে পারছেন না বলে অভিযোগ করেন। দীবাঞ্জন কাণ্ডে রাজ্য বিধানসভায় আলোচনা চেয়েছিলেন বিরোধীরা, তাদের আর্জি খারিজ হয় বিএ কমিটিতে। পাবলিক আমাদের এমপিদেরকে জিতিয়েছে, আমাদের এমএলএদের জিতিয়েছে, বিজেপির কার্যকর্তারা লড়াই করে পার্টিকে প্রতিষ্ঠিত করেছেন, সিপিএম কংগ্রেস গায়েব হয়ে গেছে। আজকে যেভাবে বিজেপি বাংলায় উঠে আসছে সেটা সবার কাছে একটা চ্যালেঞ্জ, টিএমসির কাছেও। তাই আমাদের মন্ত্রীদের বদনাম করার চেষ্টা হচ্ছে, আমার মনে হয় সাধারণ মানুষের এতে কোনো বিশ্বাস নেই। দীর্ঘ ৭০ বছরের সংসদের ইতিহাসে মন্ত্রীদের পরিচয় পর্ব বানচালের দৃশ্য নজিরবিহীন। সংসদের গরিমা তাতে ক্ষুণ্ণ হলো বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে কেন্দ্রে বিরোধী ও রাজ্যে শাসক তৃণমূলের দুই জায়গায় দুই নীতি নিয়েও প্রশ্ন রাজনৈতিক মহলে। রিপাবলিক বাংলা জবাব চায় বাংলা ডিবেটে আজ আমার সঙ্গে রয়েছেন রূপা গাঙ্গুলী, রাজ্যসভার সাংসদ, রয়েছেন জগন্নাথ সরকার সাংসদ, রয়েছেন ভাস্কর সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায় আইনজীবী, রয়েছেন সঞ্জয় সরকার রাজনৈতিক বিশ্লেষক। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই রূপাদির কাছে যাবো। রূপাদি, যে ছবি আজকে আমরা দেখলাম, ৭০ বছরের ইতিহাসে সংসদ এই ধরনের ছবি দেখা যায়নি, যেখানে পরিচয় পর্ব পর্যন্ত করতে দিলেন না বিরোধীরা, এটা দেখি একটা সংসদের গরিমা সেটা ক্ষুণ্ণ হলো না, কি মনে করেন আপনি? আসলে সংসদের গরিমা নিয়ে আমি এদেরকে একটু কখনো চিন্তিত বলে এই পাঁচ বছরে আমি দেখিনি। এরা যথেচ্ছা চাই ব্যবহার করে, মানে এতই ঘৃণ্য ব্যবহার যে সেটা ঠিক না দেখলে বোঝা যায় না। মানে অনেক বলা সত্ত্বেও এদের ব্যবহার ঠিক করা যাচ্ছে না। প্রথমবার বিজেপির সঙ্গে এরকম করেছে, তারপরে দ্বিতীয়বার জিতে আসার পরে এদের আর মানে মাত্রাতিরিক্তেরও নোংরা ব্যবহার। আসলে এটা এটা একটা একটা ফ্রাস্ট্রেশন থেকে উঠে এসেছে, পরিষ্কার বোঝা যায় যে আমরা যখন জানি যে প্রত্যেকটা কাজ সম্পূর্ণভাবে চেষ্টা করা হচ্ছে বেস্ট করবার এদেশের জন্য, তো আমরা দেশের ছবিটা যদি সারা বিশ্বে খারাপ না করতে পারি তাহলে আমরা কি করে আমরা বাইরের টাকা আনবো, কি করে আমরা বাইরের টাকা দিয়ে বিদেশি ইলিগাল টাকা দিয়ে আমরা এখানে দেশের বদনামের গল্প সারা দিন ধরে ছড়াবো। মানে সংসদের গরিমা তো দেশের গরিমা, দেশের গরিমা হলে টিএমসি কী করে ভালো লাগবে, কংগ্রেসে কী করে ভালো লাগবে, তো এই আশ্চর্য মানসিকতা। মানে এটাও আশ্চর্য যে আজকে রূপাতি বিরোধীদের যে আমি আমি একটা কথা বলে শেষ করতে চাই, যেমন ধরো যে রিপ্রেজেন্টেশন হয়েছে, হ্যাঁ আমি বিরোধীদের বক্তব্যের উত্তর যাচ্ছি, আমার একটা অন্য কথা বলার ছিল যে রিপ্রেজেন্টেশন হয়েছে আজকে মন্ত্রিসভায়, মন্ত্রীদের মধ্যে তাদের মধ্যে বহু মহিলা আছে, এসসি এসটি ওবিসি আছে, আদিবাসী সমাজের লোক আছে, তো এই মানুষদেরকে নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ার প্রচুর মানুষ আছে, এরকম রিপ্রেজেন্টেশন আগে কখনো দেখা যায়নি ভারতবর্ষে। তো এইরকম একটা জিনিস এরা আসলে এটা স্বীকার করতে পারছে না, বা লোকের সামনে যাতে এটা আরো বেশি করে প্রমাণিত হয়ে যায়, সংসদে লিখিত থেকে যায়, সেটা এদের কাছে খুব মান সম্মানের ব্যাপার হয়ে যাচ্ছে। মানে এরা রাজনীতি করতে করতে রাজধর্ম পালন করতে জাস্ট, মানে আপনি বলছেন মন্ত্রী মন্ত্রী হয়েছেন মহিলারা, মন্ত্রী হয়েছেন দলিতরা, সেই বিষয়ে যা বিরোধীরা ঠিক মেনে নিতে পারছেন না, কিন্তু এই দলিতদের নিয়ে কিন্তু বিরোধীরা রাজনীতির যে অঙ্ক সেই অঙ্ক কষে চলেছেন। হ্যাঁ তাই, তাছাড়া তো দেখুন আমি তো সেটাই বলছি, রাজনৈতিক অঙ্ক কষা হচ্ছে সেটা এই ধরনের রাজনৈতিক দলেরা করে, আমি আলাদা আলাদা করে কারোর নাম বলবো না, আমি শুধু বলবো যারা সমস্যা এবং সমস্যার সমাধান মানুষের জন্য রাজনীতি করতে এসেছেন সবাই, সংসদটা কি কারণে যে কি প্রবলেম আছে সেটা নিয়ে প্রপারলি ডিসকাশন হোক, কোথায় কি কি আরো করা দরকার সেটা নিয়ে ডিসকাশন হোক। সংসদ বন্ধ করলে মানুষের কাজটা বন্ধ হয়ে যায়, সংসদ বন্ধ করলে বিল পাস করা বন্ধ হয়ে যায়, তাতে জীবনের সুস্থভাবে চলবার মানুষের জন্য যা প্রয়োজন ছিল সেটা বন্ধ হয়ে যায়, সেইটা বন্ধ করার এই চেষ্টা আমি গত ৪ বছর ধরে টিএমসি এবং কংগ্রেসকে দেখে যাচ্ছি।
বেশ ভাস্কর সিংহ রায়ের কাছে যাব। ভাস্কর বাবু, এটাই কি গঠনমূলক বিরোধিতা? কি যখন রাজ্য বিধানসভার ক্ষেত্রে আপনারা বলছেন বিরোধীরা গঠনমূলক বিরোধিতা করুক, তারা বিধানসভার অধিবেশনে যেন হইহট্টগোল না করে, অথচ কেন্দ্রে যখন আপনারা বিরোধী, কেন্দ্রে যখন তৃণমূল কংগ্রেস বিরোধী, তখন তাদের আচরণ অন্যরকম। তখন আজকে পরিচয় পর্বের অপেক্ষাটুকু না করে হইহট্টগোলের স্বরূপ তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা, এই দুরকমের দিক কেন? কে কাকে পরিচয় করাবে? মানে একজন নাগরিক নন ভারতের, এরকম মানুষকে মন্ত্রী করেছেন তাকে পরিচয় করাবেন? তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যে তথ্য দেওয়া তাকে পরিচয় করাবেন? আর আজকে পেগাসাস স্পাইওয়ার নিয়ে সারা পৃথিবী উত্তাল। আমাদের মানে আমাদের রাষ্ট্র যে রাজনীতি বলবেন? কোথায় সৌজন্যের রাজনীতি? আসলে কোথায় সৌজন্যের রাজনীতি? নরেন্দ্র মোদী কোনো কিছু বলার নেই, আসলে গায়ের জোরে চেঁচানোটাই ওদের ধর্ম। এরা আর কি আমাদের বক্তব্য রাখতে চায় না? শুধু তাই নয়, যার প্রধান মমতা ব্যানার্জি তার সকলটাই ভুয়ো নাটকবাজি চটকদারি, তার ডক্টরেট ডিগ্রিটা জাল। তার জন্য সাধারণ যে পরিকাঠামো ধ্বংস করবেন, সবচেয়ে বড় কথা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে মোদির কাছে, মোদির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আপামর মানুষের কাছে অপপ্রচার করে তার জনপ্রিয়তা হ্রাস করা যাচ্ছে না বলে তারা যে অগণতান্ত্রিক পদ্ধতি গ্রহণ করেছে আমরা দেখছি। যে উভয় পক্ষে পার্লামেন্টে আইন পাস করার পর তারা বিরোধিতা করতে সরকারি সেখানে আগুন জ্বালানো হচ্ছে, সরকারি জায়গাকে ধ্বংস করা হচ্ছে, রেল লাইন উড়িয়ে দেওয়া হচ্ছে, সরকারি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, একটা সম্প্রদায়ের বাড়ি লুটপাট করা হচ্ছে, সরকার সেখানে মজা দেখছে যেখানে পার্লামেন্টের উভয় পক্ষে গণতান্ত্রিক পদ্ধতিতে বিল পাস হয়েছে, সিএম পাস হয়ে গেছে, তারপরও যেভাবে সরকারি মদতে বিরোধিতা, তাহলে গণতন্ত্রের শেষ পেরেক আর মারতে বাকি কোথায় থাকে বলুন? এবং শুধু তাই নয়, কৃষি বিল পাস হয়ে যাওয়ার পর যেভাবে বিদেশি দেশব বিরোধী শক্তির হাতে তারা যেভাবে অপপ্রচার করছে, ভারতের বিরুদ্ধে বদনাম করছে, ঠিক পার্লামেন্টে একই ব্যাপার। সংসদীয় গণতন্ত্রের যে শুরুটা যেভাবে হচ্ছে, প্রধানমন্ত্রী বলছেন মন্ত্রীদের পরিচয় পর্যন্ত হতে দিচ্ছে না, এরপর আর গণতন্ত্রের অবশিষ্ট অংশ কোথায় থাকে? জগন্নাথ বাবু, সময় শেষ, লজ্জা হওয়া উচিত। সময় শেষ, আমি সব্যসাচী বাবুর কাছে আসবো, আসবো জগন্নাথ বাবু, আবার আসবো সব্যসাচী বাবু। সংসদ অচল করা কি গঠনমূলক বিরোধিতা? আমি প্রথমত যেটা দিয়ে বলি, গঠনমূলক বিরোধিতা এবং বিরোধীদের জন্য সংসদ, এটাই কিন্তু সংসদীয় যে প্র্যাকটিস আমাদের দেশে যেভাবে ফলোড হয় ফ্রম দি ভেরি বিগিনিং, এটাই হচ্ছে কিন্তু রীতি। এখন প্রশ্ন হচ্ছে গঠনমূলক বিরোধিতা করতে গেলে বিরোধীদের রিপ্রেজেন্টেশনের প্রয়োজন। আমি দিল্লির বিষয়টা আমি একটু বলি, গতকাল সর্বদলীয় মিটিং হয়েছে, প্রধানমন্ত্রী তারপরে জানিয়েছেন যে এরপরে আরও একটা মিটিং হবে, সেই মিটিংটা সংসদের বাইরে হবে, যেখানে উনি মহামারী নিয়ে আলোচনা করবেন। এইখান থেকে বিরোধের উৎস, সংসদের মধ্যে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার উত্তর দেবেন বিরোধীদের, এটাই রীতি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা এমন একটা কালচারের মধ্যে এই মুহূর্তে ডেভেলপ করেছি যেখানে দেখা যায় যে এই যে সংসদের মধ্যে নতুন মন্ত্রীদের পরিচয় পর্ব, সাডেনলি এটা একটা বড় রীতি হিসেবে দেখানো হচ্ছে। আচ্ছা, রীতি কি এটা নয় যে একটি রাজনৈতিক দলের লোক, তিনি রাষ্ট্রপতির মনোনীত সাংসদ হলেন, প্রতিদ্বন্দ্বিতা করলেন, পদত্যাগ করার পর পশ্চিমবঙ্গ থেকে আবার তারপর রাষ্ট্রপতির মনোনীত হয়ে চলে যাচ্ছেন, তারা আজকে নীতি শেখাবেন আর সেই নীতিটাকে আমাদের মানতে হবে? এইখানটা আপত্তি।
আপত্তির জায়গাটা বোঝার চেষ্টা করবেন যে সংসদীয় রীতিতে এই যে স্বপন দাশগুপ্ত রূপাধীর ছিলেন, রূপা গাঙ্গুলি তিনি নিজে এমপি ছিলেন রাষ্ট্রপতির মনোনীত সম্ভবত, তিনি একটি দলে, তাহলে সংসদীয় রীতি নিয়ে কথা বলবে আর সংসদীয় রীতিনীতির প্রশ্নে আমি এই জায়গায় এটা কখনো হতে পারে না। আর যে সরকার অর্ডিনেন্স কালচার তৈরি করেছে, একটার পর একটা অর্ডিনেন্স পাস করিয়েছে, সেই সরকার হঠাৎ এতটা আলোচনা করবার জন্য তৎপর হয়ে যাবেন সেটা বোধ হয় মেনে নেওয়াটা খুব সহজ নয়। বেশ, রূপাদির কাছে যাবো এর উত্তরে। সব্যসাচীবাবু যেমনটা বললেন, তিনি নির্দিষ্ট করে উদাহরণ টানলেন স্বপন দাশগুপ্তের, রূপাদি না না রূপা দেবীও তো রাজ্যসভায় রূপাদিকে বলতে দিন ভাস্করবাবু, তার কাছে আসবো আমি, অবশ্যই আসবো ভাস্করবাবু, আসবো প্লিজ আসবো ভাস্করবাবু, আসবো রূপাদিকে। আমি বলবো? হ্যাঁ বলুন প্লিজ প্লিজ বলুন। কনস্টিটিউশনে কোথাও কোনো বাধা নেই যে একজন এমপি হলে সে এমএলএর জন্য আবার লড়তে পারে না, এরকম কোনো বাধা নেই। খুব ক্লিয়ারলি লেখা আছে একজন, হ্যাঁ খুব ক্লিয়ারলি এমপি এমএলএর জন্য লড়তে পারেন এবং তারপরে তিনি সেটা ছেড়ে দিতে পারেন এবং অফকোর্স যদি তার 6 মাসের মধ্যে তাকে বাই ইলেকশন করে সেই জায়গাটা একজনকে আনতে হবে। তো এগুলো কোনোটাই নিয়মের বাইরে নয়। যেমনভাবে মুখ্যমন্ত্রী এখন চিফ মিনিস্টার হয়ে আছেন পশ্চিমবঙ্গে, সেটাও ওই নিয়মের মধ্যেই পড়ে, মানে উনিও ইলিগালি হয় নই, মানে হেরে গিয়ে যখন সিএম হয়ে আছেন সেটাও ইলিগাল নয়, সেটা লিগাল। উনি লিগালি এখন চিফ মিনিস্টার আছেন, 6 মাসের মধ্যে না জিতে আসতে পারলে উনি তখন থাকবেন না, সেটা তখন ভাবা যাবে। এবার আমি প্রশ্ন হচ্ছে আমার সময়, দেখুন আমি তো কারোর সময় চিৎকার করি না, কথা বলি না, এই অসভ্য লোকেদের সামনে আমাকে বসাবেন, এটা একটা কোনো ছবি হতে পারে না যে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হবে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হবে তাদের এরকম চিৎকার করে কথা বলতে হবে। আমি এই ধরনের রাজনীতির মানে এইসব ব্যবহারের সঙ্গে মানে রেডি নই এসব লোকের সাথে কথা বলার জন্য, ওনাকে থামতে বলতে হবে, না হলে মাইক বন্ধ করতে হবে। আমি কোনো লোকের কথার মাঝখানে চিৎকার করি না, প্লিজ বলুন ভাস্করবাবু, আমি কোনো মানুষের কথার মাঝখানে চিৎকার করি না, যত অফেন্সিভ কথায় বলুক না কেন আমি চিৎকার করি না। কোথা থেকে নিশ্চিত প্রামাণিক বাংলাদেশি হলো? তাহলে আমার বাবা মারা গেছেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, আমার বাবা উদ্বাস্তু, আমরা বাংলাদেশ থেকে সবাই আসা, তখন বাংলাদেশ ছিল না, তখন অখণ্ড বাংলা ছিল, ভারতের মধ্যে পড়তো, তখন আমার বাবা এখানে চলে এসেছিলেন, এসে তারপরে আবার যখন বাংলাদেশ হয় তিনি বাংলাদেশেই ফেরত যান পার্টিশনের আগে, মা এখানে ছিলেন, তারপরে বাবা এখানে থাকার পরে যাতায়াত করার পরে বাবা মা বিয়ে করেন এবং বাবা চিরকালই বাংলাদেশেই থাকতেন, শেষ জীবনে এসে বাবাকে আমি হাতে পায়ে ধরে ভিসা চেঞ্জ করি করে দিনের পর দিন বাবা আর মাকে নয়, মা তো ইন্ডিয়ান, ভিসা চেঞ্জ করি করে বাবাকে এখানে রাখতে হয়েছিল। বাবার একটার অনুরোধ ছিল যে তুই কোনোদিনও মা আমার পাসপোর্টটা, আমার ওটা জমি, ওটা আমার ভূমি, আমার পাসপোর্টটা কিন্তু ইন্ডিয়ান করে দিস না, আমি কিন্তু বাংলাদেশের পাসপোর্টই মরবো। তো সেই অবস্থাতেই বাবা শেষ দিন অবধি কাটিয়েছেন, ভিসা বাড়ি বাড়ি বাড়ি, আমি ইন্ডিয়ান, তো কোথা থেকে নিশ্চিত প্রামাণিক বাংলাদেশি হলো আগে সেটা তো বলুক। আমি এই প্রশ্নের উত্তরে যাব, যেদিন যা ইচ্ছা তাই ওদের রটা কিছু করবে, সঞ্জয় সরকারের কাছে উত্তরে যাব, নিশ্চিত প্রামাণিক আমি নাকি বাংলাদেশি কিভাবে হলো প্রশ্ন তুলেছেন রূপা গাঙ্গুলি, সঞ্জয় সরকার উত্তর দেওয়া উচিত নাকি উনার দলের লোকেরাই দেবে? মাননীয় দেবী আমাকে একটু বলার জন্য সময় দেবেন, মাঝখানে ইন্টারাপ্ট করবেন না প্লিজ। আমি একটা কথা বলছি, আমরা কি দেখতে পাচ্ছি যে গুজরাটের গান্ধীনগরের 4 জন ব্যক্তি একটা ভারতবর্ষটাকে ক্লাব ভেবে নিয়েছেন, আর ক্লাব ভেবে নিয়ে বা একটা এলএলপি কোম্পানি, এলএলপি কোম্পানি মানে লিমিটেড লাইবিলিটি কোম্পানি ভেবে চালাচ্ছেন, চালিয়ে দেশটাকে চালাতে চাইছেন, দেশটা কিন্তু একটা ক্লাবও না, একটা লিমিটেড এলএলপি কোম্পানিও না, ফার্স্ট বুঝতে হবে। আর দ্বিতীয় নম্বর, ওই জগন্নাথ বাবু বললেন না যে মমতা ব্যানার্জির সার্টিফিকেটের ব্যাপারটা, মমতা ব্যানার্জি এমএ এলএলবি বিএড, আচ্ছা নরেন্দ্র মোদীর মাধ্যমিকের সার্টিফিকেটটা দেখাতে পারবেন, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটটা দেখাতে পারবেন, 1978 সালে উনি এমএ পাস করেছেন, কম্পিউটারের সার্টিফিকেট দেখাচ্ছে, আমাদের দেশে কম্পিউটার এসে গেল 1990 চালু হয়েছে গেল 1995, তাহলে নরেন্দ্র মোদীর ওই সার্টিফিকেটটা তো ভুয়া সার্টিফিকেট, জগন্নাথ সরকারকে তো প্রমাণ করতে হবে ওটা ভুয়া সার্টিফিকেট প্রমাণ করতে হবে। জগন্নাথ সরকার কিছু জানেন না, না জেনে এসে বলেন, এখন কি বলতো ভারতীয় জনতা পার্টিটা না গোমূত্রের পার্টি, গোমূত্রের বাইরে আর হিন্দু মুসলমানের বাইরে গিয়ে কিছু বলতে পারে না, আর রইল নিশ্চিত প্রামাণিকের ব্যাপার, নিশ্চিত প্রামাণিক, নিশ্চিত প্রামাণিক বাংলাদেশ থেকে ভারতবর্ষে পড়তে এসেছিল,
পড়তে এসেছিল ভেটাগুড়ি তোর মা থাকে আমি বলছি আমি ভেটাগুড়িতে থাকে ও এখানকার এখানকার নাগরিক হলো কি করে জগন্নাথ বাবু আসুন ডিবেটে জগন্নাথ বাবু ডিবেটে আসুন একটা বিদেশি কেন্দ্র মিনিস্টার হোক মিনিস্টার বোঝা গেছে সঞ্জয় বাবু আপনার প্রশ্ন বোঝা গেছে জগন্নাথ বাবু উত্তর দিতে চাইছেন আমি বলতে চাইছি হ্যাঁ বলুন জগন্নাথ বাবু বলুন আপনার আপনার তথ্য বুঝতে পেরেছি আমার বক্তব্য নিশ্চিত করা আমারই যখন তৃণমূলে ছিল তৃণমূলের উপপ্রধান ছিল তখন কি তিনি ভারতবাসী ছিলেন ভারতীয় ছিলেন আর হঠাৎ করে এখন বিজেপিতে এসেছে বলে তিনি বাংলাদেশী হয়ে গেলেন ভারতীয় জনতা পার্টি এটা এটা কাছে কি আছে আমাদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশ ভারতেরই অঙ্গ আমাদেরই রাজ্য ছিল কেউ যদি সত্তা দ্বি জাতি তত্ত্বে দেখবা সেই ওপার বাংলার যারা মানুষ যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তো এই ধরনের প্রশ্ন তোলা হয়নি তখন এই ধরনের প্রশ্ন কেন তোলেননি সঞ্জয় বাবু আপনি কি শুনতে পাচ্ছেন সঞ্জয় বাবু আপনার কাছে সাউন্ড যাচ্ছে সঞ্জয় বাবু শুনতে পাচ্ছেন সঞ্জয় বাবু শোনা যাচ্ছে সঞ্জয় বাবুকে শোনা যাচ্ছে সঞ্জয় বাবু সম্ভবত আমার সাউন্ড যাচ্ছে না ভাস্কর বাবুর কাছে যাবো এই প্রশ্নে ভাস্কর বাবু নিশিত প্রামাণিক যে বাংলাদেশি এমন অভিযোগ তুলেছেন আপনারা তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তখন তো এই ধরনের বক্তব্য আপনারা বলতেন না জগন্নাথ বাবুর প্রশ্ন তার আগে মাননীয় সাংসদ রাষ্ট্রপতি দ্বারা মনোনীত রূপা গাঙ্গুলি মহাশয়া যে কথা বললেন সেই কথাটা বলে আপনার এই উত্তরে আসছি প্রথমে তো হচ্ছে যে রূপা গাঙ্গুলি মহাশয়া তার পারিবারিক ইতিহাসের সঙ্গে নিশিত প্রামাণিকের নাগরিকত্বটা কিভাবে যুক্ত আমি বুঝতে পারলাম না আমি জানতে চাই নিশিত প্রামাণিক নিজে কি বলেছেন যে আমি ভারতীয় বা ভারতে আমার জন্ম তিনি এখন অব্দি কোনো স্টেটমেন্ট দেখনি এক কারণ হচ্ছে উনার নাগরিকত্বের যে তথ্য জমা দিয়েছেন সেগুলো সত্যি না মিথ্যে এখনো প্রচার বিচার করা হয়নি দ্বিতীয় কথা হচ্ছে যে উনি তৃণমূলে কি ছিলেন না ছিলেন আজকে ভারতের এখানে উনি একটা মন্ত্রী হয়েছেন হোম ডিপার্টমেন্টের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হয়েছেন সেখানে যদি এই প্রশ্নটা তোলা হয় আমি জানি না এই প্রশ্নটা তোলার মধ্যে কোথায় সমস্যা কোথায় প্রশ্ন তুলতেই পারেন ভাস্কর বাবু সব্যসাচ বাবু এখানে আমার প্রশ্ন তুলতেই পারেন ভাস্কর বাবু যেটা বলছেন অবশ্যই প্রশ্ন তাদের বিরোধীদের জায়গা থেকে প্রশ্ন তোলায় বিরোধীদের কাজ কিন্তু 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 সংসদ অচল রেখে সংসদ অচল করে এই ধরনের প্রশ্ন যেখানে একটা সংসদ চলার জন্য অনেক অর্থের প্রয়োজন এবং সেটা সাধারণ মানুষের আমার আপনার সকলের সকলের করের টাকা সব্যসাচ বাবু সকলের করের টাকা এই জায়গাটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ আপনাকে একটু চুপ করুন আমি কিন্তু নীতির প্রশ্নে আপনাদের কাছে কথা বলবো এক আমরা কি সংসদের আলোচনার একটা থিম করছি নিশিত প্রামাণিক নাকি আমরা আলোচনাতে নিয়ে আসবো যে আমাদের দেশের এলআইসি বিক্রি করবার জন্য কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন নাকি আমরা আলোচনা করব যে আজকে সংসদে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি বিল নিয়ে আলোচনার প্রশ্ন আজকে রয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিভিন্ন সেক্টরে তার মধ্যে আপনারা জানেন যে প্রতিরক্ষা দপ্তরকে বিক্রি করবার জন্য একটা অর্ডিন্যান্স এবং সেখানে যে প্রতিরোধ হচ্ছে শ্রমিক কর্মচারীদের তাকে বাধা দেবার জন্য আজকে একটা প্রক্রিয়া চালানো হচ্ছে নতুন করে অর্ডিন্যান্স এনে শ্রমিক কর্মচারীদের অধিকার রক্ষার আন্দোলনকে ভাঙবার একটা পরিকল্পনা চলছে আজকে এই আলোচনাগুলো যদি না হয় সংসদটা কিন্তু নিশিত প্রামাণিক আর ওই দু একজন লোকের খেলা করার জায়গা নয় সংসদটা হচ্ছে আমাদের আমরা যারা ভোট দিয়েছি আমাদের কেউ বিজেপি কে ভোট দিতে পারে কেউ সিপিএম কে ভোট দিতে পারে এবং গুরুত্বপূর্ণ সবসময় যে প্রশ্ন তুলেছেন ভাস্কর বাবু এক মিনিট সময় দেব যে এই যে নীতির প্রশ্ন ইস্যুটা কোথাও যেন একটা একটা কয়েকটা বিষয় কেন্দ্রিক হয়ে যাচ্ছে এই ইস্যুটা কি মানুষের ইস্যু নিশিত প্রামাণিক তিনি বাংলাদেশী আপনারা যে অভিযোগ করছেন তিনি কেন মন্ত্রী হলেন এগুলো কি মানুষের ইস্যু মানুষের যে সমস্ত ইস্যু মানুষের যে সমস্ত স্বার্থ জড়িত রয়েছে সেই সন্ত্রাসবাদী বাংলাদেশি আমাদের দেশের মন্ত্রী হয়ে যাবেন আমাদের দেশের মন্ত্রী হয়ে যাবেন একজন আমাদের দেশের নাগরিক নন সে প্রশ্নটা মানুষের ইস্যু নয়
মানুষের ইস্যু তোলা হবে। আজকে রাহুল গান্ধী মহাশয় নোটিশ দিয়েছিল, সেগুলো আলোচনার জন্য করা হয়নি। আমাদের সুরক্ষা ব্যবস্থা পেগাসাস সফট স্পাই ওয়ান নিয়ে প্রশ্ন করেছিলেন, উত্তর দিতে দেননি। আজকে পেট্রোলের দাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, উত্তর দেননি। আজকে যদি নরেন্দ্র মোদী মনে করে থাকেন যে তার এটা পৈতৃক সম্পত্তি, তাহলে বাংলার কেন সারা ভারতবর্ষের মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে ওই সংসদ থেকে? তার প্রস্তুতি দূর হয়ে গেছে। এবং এটা মানতে হবে যে যেভাবে নাক্কারজনকভাবে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সাংসদরা দলের মধ্যে যুক্ত হয়ে তারপরে আবার তারা দলের কথা বলছে, সাংসদকে তারা অপমান করছেন না? রূপা দেবী কি করে একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত রাখতে পারে? কি করে স্বপন দাশগুপ্ত মহুয়া মৈত্র চিঠি দিয়েছিল, তারপরে তিনি রেজিগনেশন দিলেন, তারপর নির্বাচনে লড়লেন, পরাজিত হলেন, আবার নির্বাচিত হয়ে পরাজিত হয়ে নিজেকে অরাজনৈতিক বলে আবার সংসদ হলেন? এই লজ্জাজনক পরিস্থিতির অবসান চাই ভাস্কর বাবু। কোনো ব্যক্তিগত আক্রমণ নয় যে মানুষের ইস্যুর কথা বলছেন আপনি। আমি বুঝতে পারলাম মানুষের ইস্যু, আমি রূপাদির কাছে যাবো এই বিষয়ে, এক মিনিট সময় দেবো। রূপাদি, যে মানুষের ইস্যু যেটা যেটা নিয়ে পার্লামেন্টে সরব হয়েছেন, ভাস্কর বাবুর দাবি তারা মানুষের ইস্যু নিয়ে সরব হয়েছেন, সেই মানুষের ইস্যু নিয়ে যখন রাজ্য বিধানসভায় এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিরোধীরা আলোচনা চাইলো, তখন বিএ কমিটি সেটি খারিজ করে দিল। রূপাদি, এক মিনিট সময় দেখুন। আমি আমি কি বলবো, এইসব চিলচিৎকারের নাটকের মধ্যে আমার কিছু বিশেষ বলার নেই। এটুকু আপনাদের বুঝিয়ে বলতে পারি যে রাজনীতিটা এরকম পর্যায়ে নিয়ে গেলে মানুষের কোনো সুবিধা হবে না। আজকে সংসদে কথা নিয়ে শেষ করে দিই সেন্টেন্সটা, সেটা হচ্ছে যে ওরা বিল নিয়ে বলছেন মানুষকে জাস্ট কনফিউজ করা ছাড়া আর তো এদের কোনো বিশেষ কাজ নেই। আজকে যে মেরিনের একটা বিল ছিল, সেটা বিলের সম্বন্ধে যখন ইন্ট্রোডিউস করার চেষ্টা করলেন মন্ত্রী, শুনলেন না কেউ। তারপর দু একজন এমপি অন্যান্য দলের তারা তাদের বক্তব্য রাখছিলেন সাপোর্টিং দ্য বিল, কারণ কথা কারো শুনতে পারা গেল না। তো এটা এটাই সংসদে ওদের বিরোধীদের বক্তব্য যে বিল সংক্রান্ত কোনো বিষয় আলোচনা তারা শুনতে চান না। এটা এবার একই রকমভাবে রাজ্যতেও তারা একই পলিসি একটা চালিয়ে রেখেছে, সেখানে আবার আরেকটা কোনোরকম কনস্ট্রাকটিভ এতদিন সিপিএম বিশেষ কিছু করতো না, অনেক তেল মেরে মেরে জীবন কাটিয়ে দিয়েছে মমতার সঙ্গে। এবার এখানে বিরোধীরা বিজেপি যেই হোক না কেন, বিরোধী বিজেপি সে তার নিজস্ব প্রশ্ন করছে। আচ্ছা, ভ্যাকসিনেশন ফেক, একটা আইএএস অফিসার ফেক, ক্যান ইউ ইমাজিন? কালকে যদি আমার কাছে কোনো একটা সরকারি কাগজ আসে বা চিঠি আসে, কর্পোরেশন থেকে কোনো চিঠি আসে, আমি বুঝতে পারবো না যে ওই চিঠিটা কোনো একটা ফেক লোকের মানে কর্পোরেশনের লেটার প্যাড বানিয়ে একটা হোলোগ্রাম দিয়ে কোন একটা মেটেরিয়াল আছে। উত্তরে আসবো কোন আমাদের কাছে চিঠি আসলে পত্রসে ধরতে পারবো না? এটা হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টুডে। এক মিনিট শেষ, আমি জবাব চাই বাংলা টুইস্টে যাব। আমি জবাব চাই বাংলা টুইস্টে যাব, যে টুইস্টের পরিপ্রেক্ষিতে আমি সকলকে এক মিনিট সময় দেব এবং তাদের রিয়াকশন নিতে চাইব। আজকে জবাব চাই বাংলা টুইস্ট। तुम सदन में भी चर्चा चाहते हैं और सदन के बाहर भी सभी फ्लोर लीडर से, क्योंकि लगातार मैं मुख्यमंत्रियों से मिल रहा हूं, अलग अलग फोरम में सब प्रकार की चर्चा हो रही है, तो फ्लोर लीडर से भी मैं चाहता हूं कि सदन चल रहा है तो एक सुविधाजनक होगा। हमारा ये हुआ वैक्सीन कांड মুলতবি প্রস্তাবকে পাঠ করতে দেওয়া এবং ন্যূনতম সরকারের একটা বিবৃতি দাবি করেছিলাম যে সুযোগ থাকা সত্ত্বেও, নিয়ম থাকা সত্ত্বেও, বিরোধী পক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সত্ত্বেও এটা করা হচ্ছে না, সুযোগ দেওয়া হচ্ছে না। এটা আমাদের পার্টির এজেন্ডা নয়, এটা জনস্বার্থে, বাংলার সার্বক্ষণিক মানুষের স্বার্থে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে সংসদে প্রবেশের আগে তিনি বললেন যে কোনো বিষয় নিয়ে আলোচনায় রাজি রয়েছেন, তিনি আলোচনা চান, কিন্তু তার আগে তাদের বক্তব্য বলতে দিতে হবে। অন্যদিকে শুভেন্দু অধিকারী, তিনি অভিযোগ করছেন বিরোধী আসনে বসে বিরোধীদের কোনো বক্তব্য বলতে দেওয়া হয় না এবং বিরোধীদের বক্তব্য শোনা হয় না। সামান্য একটা বিবৃতি দাবি করেছিলেন তারা, সেই বিষয়েও তাদেরকে সরকারের বিবৃতি সেটাও দেওয়া হয়নি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে। অর্থাৎ শাসক হলে এক ভাষার, বিরোধী হলে কি এক ভাষা? আমি যাব জগন্নাথ বাবুর কাছে, এক মিনিট সময় দেবো টুইস্টের পরিপ্রেক্ষিতে। তৃণমূল এবং বিরোধী দলগুলো একই লাইনে চলছে,
তারা দেখছে যে ভারতীয় জনতা পার্টির জনপ্রিয়তা, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, প্রতিটা তার পদক্ষেপ যত দিন যাচ্ছে জনপ্রিয়তা বাড়ছে, আর সেইটাকে নষ্ট করার জন্য অগণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে বিশৃঙ্খলা পাকিয়ে মানুষকে বিভ্রান্ত করাই হচ্ছে তাদের এখন কাজ। আর তাই তারা করে চলেছে, তারই নিদর্শন আজকে রাজনীতিতে নোংরামি চূড়ান্ততম নিদর্শন দেশবাসী আজকে দেখলো, যে প্রধানমন্ত্রী তার বলছে এবং মন্ত্রিত্বে শপথ হয়েছে তাদের পরিচয় পর্যন্ত করানোর সুযোগ দিচ্ছে না, এবং বিভিন্ন বিষয় নিয়ে গণতান্ত্রিকভাবে আইন পাশের পর তার বিরোধিতা চলছে। এ কোন ধরনের বিরোধিতা এটা আমাদের মনে হয় একটু ভাবার সময় এসেছে সকলে, যেটা গুরুত্বপূর্ণ যে পশ্চিম বাংলায় 2011 সাল থেকে বিধানসভাকে তৃণমূল কংগ্রেস যেভাবে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে, দেবলীনা হেমব্রম, আপনার মনে থাকবে গৌরাঙ্গ চ্যাটার্জি, দুজন সিপিআইএম এর বিধায়ককে ফেলে মারা হয়েছিল বিধানসভার ভেতরে। আনফরচুনেট পার্ট, আজকে শুভেন্দুবাবু এতগুলো কথা বলছেন, শুভেন্দুবাবু তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, এবং আমি শুভেন্দুবাবুকে হেল্প করতে চাই, সেই সময় জাস্টিস দীপঙ্কর দত্ত একটা অসাধারণ জাজমেন্ট দিয়েছিলেন স্পিকারের ভূমিকা কী হওয়া উচিত সেই বিষয়ে, বিমান বন্দ্যোপাধ্যায় তখন স্পিকার ছিলেন, এই জাজমেন্টটা শুভেন্দুবাবু এখন পড়লে বিরোধী হিসেবে এই দাবিগুলো বিধানসভাতে করতে খানিকটা সুবিধে হবে, কারণ তৃণমূল কংগ্রেস যে কাজগুলো করেছেন বিধানসভাতেও সেই একইভাবে, মুখ্যমন্ত্রী উপস্থিত হতেন না বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে, এবং প্রত্যেকটা মুহূর্তে কাটেল করে দেওয়া, নাম্বার অফ ডেজ কমিয়ে দেওয়া, আলোচনা হতো না, বিরোধীদেরকে আলোচনা করতে দেওয়া হতো না, এখনো হয় না। তৃণমূল কংগ্রেস যে খুব পরিবর্তিত হয়ে গেছে এরকম বিষয়টা কিন্তু নয়, রাজ্যের পরিস্থিতিটা অত্যন্ত জটিল এবং তৃণমূল কংগ্রেস গণতন্ত্রকে হত্যা করেছে, তার ফল আজকে পশ্চিমবঙ্গবাসীকে ভুগতে হচ্ছে। আর কেন্দ্রে বিজেপিকে আমরা দেখছি, যারা এতগুলি কথা এখানে বলছেন তারা ওই যে কালচারটা আমি বললাম, সংসদীয় গণতন্ত্রের একটা সংস্কৃতি আছে, যে সংস্কৃতিটা একসময় সোমনাথ চট্টোপাধ্যায়রা শিখিয়েছিলেন, হীরেন্দ্রনাথ মুখার্জিরা শিখিয়েছিলেন, সেই সংস্কৃতিটা কিন্তু সংসদীয় সংস্কৃতি, গণতন্ত্রের সংস্কৃতি, সকলের কথা বলার জন্য দেশটা পার্লামেন্টটা সময় শেষ উপসাচিবা কোনো রাজনৈতিক দলের নয়। ভাস্করবাবু, এই যে সব্যসাচীবাবু বলছেন যে সংসদ বা বিধানসভা এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা মানুষের, মানুষের যেখানে স্বার্থ জড়িত বিষয় সেগুলো বিষয় নিয়ে সংসদে বা বিধানসভাতে সোচ্চার হওয়া হচ্ছে বিরোধীদের কাজ, কিন্তু যখন আপনারা কেন্দ্রে বিরোধী তখন আপনারা বিরোধিতা করছেন, অথচ যখন আপনাদের রাজ্যে আপনারা শাসক তখন আপনাদের অন্য ভাষা। এক মিনিট সময় শুরু। এখন ভালো বললেন সব্যসাচীবাবুর একটা কথা শুনে খুব মানে মনটা অন্যরকম হয়ে গেল, মানে সোমনাথ চট্টোপাধ্যায়কে উনার দল যে বহিষ্কার করেছিল সেটা সংসদীয় রীতিনীতি মেনটেন করার জন্য বহিষ্কার করেছিল নাকি কি জন্য করেছিল এটা যদি বলেন। দ্বিতীয় কথা হচ্ছে যে শূন্যের সরকার চালাচ্ছেন আলিমুদ্দিন থেকে, তাদের বিধানসভায় তাদের প্রাসঙ্গিকতা নেই, এ সম্পর্কে আমার কিছু বক্তব্য নেই। তবে একটা কথা, রূপাদেবী যে কথাটা বলছিলেন, রূপাদেবী কোন দলের সাংসদ? উনি বললেন ওরা, ওরা মানে কাদেরকে মিন করছেন যদি বলে দেয় ভালো হয়, কারণ আমরা জানি ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্বারা মনোনীত যারা সাংসদ হন তারা কোনো দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন না, সুতরাং এই ওরা বলতে কাকে বলছেন এটা বলতে পারেন। আর পশ্চিমবঙ্গের বিধানসভায় শুভেন্দু বাবুরা তারা ওয়াক আউট করেছিলেন, তাদেরকে বলতে দেওয়া হয়নি তা নয়, তারা ওয়াক আউট করেছে, 3 মিনিট দাঁড়িয়েছিলেন, 3 মিনিট কথা বলে বাইরে সাংবাদিক সম্মেলনের জন্য ব্যস্ত ছিলেন। আর আজ এখানে পার্লামেন্টে সকলে মিলে আজকে যে দাবিগুলো তুলেছে সেগুলো বলতে দেওয়া হয়নি, সেই জন্য আজকে এখানে পিগাসাস থেকে আরম্ভ করে পেট্রোলের মূল্যবৃদ্ধি থেকে আরম্ভ করে সমস্ত বিষয় এবং যে বিলগুলো পাস করিয়েছেন গত সেশনে সেগুলো যেভাবে অগণতান্ত্রিকভাবে পাস করিয়েছে দেওয়া হয়নি এমনটা নয়। তাহলে ভ্যাকসিন কাণ্ড নিয়ে আপনারা আলোচনা চাইলেন না কেন? আমি আসবো, তার আগে টুইস্টের পরিপ্রেক্ষিতে রূপাদির উত্তর নেব, আসবো সকলের উত্তরে, আসবো সব্যসাচীবাবুর উত্তরেও আসবো, রূপাদির উত্তর নেব, টুইস্ট জবাব চাই বাংলা টুইস্টের পরিপ্রেক্ষিতে। এক মিনিট সময় রূপাদি শুরু এখন। ভ্যাকসিন কাণ্ড নিয়ে আলোচনা করতে চায় না, ফেক ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে চায় না, ফেক আইএস অফিসার্স নিয়ে আলোচনা করতে চায় না,
কোনো কাজের বিষয় নিয়ে আলোচনা এরা করতে চায় না টিএমসিরা। এবার ওরা আমরার বিষয়ে যেটা আমি বলে দিই, নমিনেটেড মেম্বাররা 100% যে কোনো পার্টির সঙ্গে অ্যাফিলিয়েট করতে পারেন, তাদের একটা কাগজে সই করতে হয় প্রথম দিন করতে হয়। নমিনেটেড মেম্বার যে পার্টি যে ইচ্ছে করে নমিনেট করে, সেই নমিনেটেড পার্টি সেই পার্টি প্রেসিডেন্টের কাছে দিয়ে জানায় যে আমি একে নমিনেট করছি এবং আমি উইলিংলি সেই নমিনেটেড মেম্বার হিসেবে আই বিকাম আ বিজেপি মেম্বার, বিজেপি মেম্বার অফ পার্লামেন্ট। প্লিজ রিমেম্বার, স্বপনদা যখন মেম্বার হয়েছিলেন তখন তো হয়তো তিনি সেই কাগজটা সই করেননি বা কিছু প্রয়োজন হয়নি করবার বা খেয়াল ছিল না হয়তো, বাট আই ডিড ইট দ্য ডে আই জয়েন্ড, the day I joined I was nominated by my BJP party and it was a request sent to the president of India na jene bujhe bina karone manushke tokhon thekei bhotlo bhul totthyo diye jacche apni kono dino kono dhore hote parenna bhul bhal kotha bole jacchen কন্টিনিউয়াসলি ভুল ভাল কথা বলে যাচ্ছে। এই ধরনের ভুল ভাল কথা বলে মানুষকে মানুষকে কনফিউজ করার রাজনীতি এরা করে থাকেন। এরা আমি পরিষ্কার বাংলা ভাষায় বলছি, আজকে সিপিএম আজকে টিএমসি সিপিএম এবং কংগ্রেস কংগ্রেস তিনটে দল মিলে সব দলগুলো মিলে এখানে সিপিএমও চিৎকার করছিল, একইভাবে নাচানাচি করছিল, একটু কম বেশি লোক তো কম ওখানে, টিএমসিও একই চিৎকার একদম সে দাপা দাবি করছিল, কংগ্রেসও তাই করছিল। আমার প্রশ্ন হচ্ছে এরা একে অপরের সঙ্গে লড়ে কেন? এদের তো একমাত্র ভয় বিজেপিকে, তো একত্রিত হয়ে যাক না, একত্রিত হয়ে যাক, মানুষকে বোকা বানায় কেন? তিনজনে তিনজনের মতন তিনটে রকম বিষয় নিয়ে এলো, কেউ কারোর বিষয় শুনছে না, কেউ কারোর বিষয় জানে না, মুখ্য বিষয় হচ্ছে সংসদটা চলতে দেবো না, বিকজ এই ইন্ট্রোডাকশন অফ দ্য মিনিস্টার্স, তাতে আমাদের কি হবে প্রমাণিত হয়ে যাবে যে ভ্যারাইটি অফ দ্য পিপল ডিফারেন্ট সেকশন অফ দ্য পিপল তাদেরকে নেওয়া হয়েছে মন্ত্রিসভায়, সেটা লোকে জেনে যাবে, নথিভুক্ত থেকে থাকবে, সেই জন্য এত পুরনো একটা প্রথাকে থামানো হলো। সঞ্জয়বাবুর কাছে আসবো, সঞ্জয়বাবু যদি আপনারা বিরোধীদের কথা শোনেন, ভাস্কর বাবু যেমনটা বলছেন যে আমরা বিরোধীদের কথা শুনতে চাই, তাহলে ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিধানসভায় যে আলোচনা চেয়েছিল বিরোধীরা সেটা বিএ কমিটি খারিজ করলো কেন? তাহলে বিধানসভায় আলোচনা হতো? আপনার এক মিনিট সময় শুরু এখন। আমি আমি আপনাকে বলছি, মধ্যপ্রদেশের জব্বলপুরে বিশ্ব হিন্দু পরিষদের সবর্জন সিং মোথা, দেবদ্রু চৌরসিয়া, সুনীল জৈন, ওরা 1 লাখ ভুয়ো রেমিডেক্স ইঞ্জেকশন দিয়েছিল, ঠিক আছে, তার ব্যবস্থা হলো না কেন? নাম্বার টু, রাত্রের অন্ধকারে ভিলে পারলে বোম্বের ভিলে পারলে থেকে 5 কোটি টাকা রেমিডেক্স ইঞ্জেকশন গুজরাট চলে যাচ্ছিল, ভিলে পারলে পুলিশ স্টেশন ধরলো, তখন দেবেন্দ্র ফড়নবিস ওখানে গেল কেন? ওটা গুজরাটের জন্য হবে কেন? নাম্বার টু। নাম্বার থ্রি, অর্ডিনেন্সের 41টা ফ্যাক্টরিতে 76,000 লোক কাজ করে, সেগুলোকে প্রাইভেটাইজেশন এবং কর্পোরেট করা হচ্ছে, সেটা করা হবে কেন? আমার এইগুলো নিয়ে আলোচনা হবে না কেন? বিএসএনএল 40,000 কোটি টাকা লস করেছে, এমটিএনএল 1,100 কোটি টাকা লস করেছে, পিএনবি 8,000 কোটি টাকা লস করেছে, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া 1,100 কোটি টাকা লস করেছে, আর ভারতীয় জনতা পার্টির সময় কারুচ্ছে 2 কোটি মানুষের চাকরি হওয়া তো দূরের কথা, কারণ চাকরি হয়নি, অটোমোবাইল সেক্টরে 3 মিলিয়ন লোক মানে 30 লাখ লোক চাকরি হারিয়েছে, সেই চাকরিগুলো জন্য যখন আমরা আলোচনা করতে চাই পার্লামেন্টে, সেই আলোচনাগুলো ভারতীয় জনতা পার্টি করতে দেয় না কেন? একটা কথা, 5 লাখ কোটি টাকা, 5 লাখ কোটি টাকা বিজেপি কোনো আলোচনা করতে দেয় না বলে অভিযোগ করলে আমি 30 সেকেন্ড সময় আমাকে উত্তর নিতে হবে, 30 সেকেন্ড সময় আমি জগন্নাথ বাবুকে দেবো। জগন্নাথ বাবু আপনার 30 সেকেন্ড সময় শুরু এখন, কোনো বিষয়ে আলোচনা চায় না বিজেপি বলে বললে অভিযোগ সঞ্জয় বাবুর। সবচেয়ে বড় কথা, সংসদীয় গণতন্ত্র তার একটা রীতিনীতি আছে, সেটা তো কভার করে, অর্থাৎ প্রধানমন্ত্রীর ভাষণ, মন্ত্রিত্বের পরিচয়, তারপর তাদের যে আলোচনার দাবি, যে পেট্রোপণ্যের কেন দাম বৃদ্ধি বা অন্যান্য বিষয়গুলো আলোচনার সুযোগ, আমরা কখনো বলিনি বা আমাদের দলের থেকে বলা হয়নি যে আলোচনা করা যাবে না, আমরা যে কোনো বিষয় নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনার জন্য প্রস্তুত। আমি একটা প্রশ্ন তাদের কাছে জানতে চাই, যে পেট্রোপণ্য বা গ্যাসের দামের বৃদ্ধির যে কর কাদের ঘরে বেশি যাচ্ছে, তারা ছাড় দিক না? তাহলে তো আমরা ছাড় দিলেই তো ব্যাপারটা কমে যায়, সবচেয়ে লাভবান রাজ্যগুলি হচ্ছে, সেই ট্যাক্সটা তারা ছাড় দিক, আমরা ছাড় দেওয়ার ব্যবস্থা করব, জনগণ কম পাবে, আমরা আলোচনায় রাখি। পরে ছাড় কেন দিচ্ছেন না ভাস্কর বাবুরা, 30 সেকেন্ড সময় দিচ্ছি, পরে কেন ছাড় দিচ্ছেন না ভাস্কর বাবুরা, 30 সেকেন্ড সময় দিচ্ছি, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে, কোনো ভিত্তিহীন। প্রথমত হচ্ছে যে
যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারপরে আবার নূতনভাবে অন্য জায়গায় চলে যান পদত্যাগ করে, তার দায়িত্ববোধ সম্পর্কে আমি যত কম কথা বলা যায় ততই ভালো। আজকে জগন্নাথ বাবু আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জিতে গিয়ে আবার চলে গেছেন অন্য জায়গায়। যদি কথা বলতে না দেওয়া হয় সে ব্যাপারে আপনারা জানান কোথায় কোন বিষয়ে কোন ইস্যুতে কথা বলতে দেওয়া হয়নি বিরোধীদের। সুতরাং এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে কতজন বিজেপির এমএলএ এখন এই মুহূর্তে আছে আমরা জানতে চাই। মিথ্যা অপবাদ বলছেন ভাষ্যকার, জবাব চাচ্ছেন। ডিবেটের এই পর্ব, ডিবেটের এই পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ সারাদিন ধরে সংসদ উত্তালের খবরে আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এবং কীভাবে কী কী ইস্যুতে সংসদ উত্তাল হয়েছে সেই ছবি। এবার যে বিষয়টা সামনে আসছে, ফোনে আড়ি পাতা নিয়ে মন্তব্য সুব্রত মুখোপাধ্যায়, পেগাসাস স্পাইভার হানা নিয়ে সড়ক বিরোধীরা। সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য যে কোনো সভ্য দেশে এই ধরনের আড়ি পাতা দেখিনি বলে মন্তব্য করেছেন, আড়ি পাতা হয় বলে জানতাম না মন্তব্য করেছেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি ঠিকই বলেছেন আজ এই ইস্যুতে, শুনুন। তোমাদের কাছ থেকে শুনলাম যে যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংসদ নিজে নির্বাচিত প্রতিনিধি এবং আমাদের দলের নেতৃস্থানীয় মানুষ, তার কেউ ফোনে এরম ট্যাপ করা হয়েছে, এটা অত্যন্ত কুরুচিকর কাজ। যে বা যারা করেছেন তারা অত্যন্ত নিম্ন মানের মানুষ তবেই এটা করতে পারে, তবে এসব করেও তাদের কোনো লাভ হবে বলে আমি মনে করি না। পেগাসাস নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজনীতি। আমরা সরাসরি চলে যাব নিউজরুমে, রয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, বিরোধীরা যে এই ইস্যুতে সরব হবে বোঝাই যাচ্ছিল, কোমর বেঁধে নেমেছে তারা, এবং পরবর্তীকালে যে এই বিষয়ে তারা আরও আঁকড়ে ধরবে এবং এই বিষয়ে রাজনৈতিক দরজাতে তুঙ্গে হবে তা বলাই বাহুল্য। একদমই তাই মীনাক্ষী, এবং দিল্লির যে রাজনৈতিক তরজা সেটা আছড়ে পড়ল বাংলায়। খুব স্পেসিফিক্যালি বলতে গেলে কলকাতায় তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর পিকেকে টার্গেট করা হয়েছিল। এবং আজ আমরা সুব্রত মুখার্জির বক্তব্য শুনলাম। সুব্রত মুখার্জি বলল যে এক শ্রেণীর সংবাদ মাধ্যমে উনি এটা শুনেছেন। আমরা জানি যে সেই সংবাদ মাধ্যম যারা এই গোটা আড়ি পাতার মামলাটি, যে গোটা আড়ি পাতার যে স্টোরিটি ব্রেক করেছিলেন, তাদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ জমা পড়ছে এবং একাধিক তথ্য প্রমাণ সামনে আসছে। কিন্তু বিষয়টা এইখানেই আমরা যেখানে দেখতে পাচ্ছি, আইটি মিনিস্টার, তথ্য সঞ্চার মন্ত্রী, উনি নিজে বলেছেন এর সাথে সরকারের কোনো দায় নেই, এর সাথে সরকারের কোনো যোগাযোগ নেই। পাশাপাশি বিরোধীরা এবার মঙ্গলবার আমরা জানতে পাচ্ছি যে তৃণমূল সহ বিরোধী যারা সাংসদ আছেন তারা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে, সংসদের ভেতরে উত্তাল করবেন, এবং ওয়েলে নেমে আসার যে আগেও আমরা নজির দেখেছি, এবারও অধিবেশন স্থগিত করে রাখার মতন একটি জায়গা তৈরি করতে পারেন বলেই মনে হচ্ছে এই পেগাসাস মামলায়। মীনাক্ষী, ধন্যবাদ। ময়ূক, সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। এবং পেগাসাস এই বিষয় নিয়ে যে বিরোধীরা আরও সরব হবে তা বলাই বাহুল্য, ইতিমধ্যে সেই পরিকল্পনা রয়েছে বিরোধীদের বলেই মনে করছে রাজনৈতিক মহল। চলে যাচ্ছে আমাদের পরবর্তী খবরের দিকে, শহর কলকাতার খবরে নজর রাখবো, যে খবর বিগত দু তিন দিন ধরে সংবাদ শিরোনামে, গলফ গ্রিনের রহস্য মৃত্যু। গলফ গ্রিনের রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, তৃতীয় ব্যক্তি রয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা। কৌশিক এবং রিক্তেশ ছাড়াও নজরে আরও একজন, কে ওই ব্যক্তি এবং তিনি রিক্তেশের মৃত্যুর সঙ্গে কোনোভাবে জড়িয়ে রয়েছেন কিনা এই বিষয়ে গোয়েন্দারা তদন্ত করে দেখছেন। সরাসরি চলে যাব পিঙ্কির কাছে, আমাদের প্রতিনিধি রয়েছেন পিঙ্কি আমাদের সঙ্গে। পিঙ্কি, তদন্তকারীদের যে এখনো পর্যন্ত তদন্ত, তাতে তৃতীয় ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃতীয় ব্যক্তির কী ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা? এই যে রিক্তেশ রহস্য মৃত্যু, সেই মৃত্যুতে কিন্তু পড়তে পড়তে রহস্যের খোঁজ পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ ইতিমধ্যেই কৌশিক অর্থাৎ তার বন্ধু এবং তার পরিবার, কৌশিকের পরিবারকে জেরা করে, ম্যারাথন জেরা করে একটা তথ্য
পুলিশের হাতে লেগেছে, পুলিশের হাতে এসেছে যে এই রিক্তেশ এবং কৌশিক ছাড়া এবং তার পরিবার ছাড়া ঘটনার দিন অর্থাৎ 15 তারিখে আরও একজন কিন্তু সেদিন ছিলেন ঘটনাস্থলে। এই অজ্ঞাত পরিচয় রিক্তেশ নয় বরং কৌশিকের বন্ধু ছিল এবং মাঝে মধ্যে এই বাড়িতে যাতায়াত ছিল বলে জানা যাচ্ছে। এই অজ্ঞাত পরিচয় যে বন্ধুটি কৌশিকের তার কথাও কিন্তু স্বীকার করে নিয়েছে কৌশিক জেরার মুখে পড়ে এবং জানিয়েছে 6:30 থেকে 8:30 অর্থাৎ ঘটনার দিন 6:30 থেকে 8:30 পর্যন্ত সে কিন্তু ছিল এদের বাড়িতে। সেদিনকার চা জল পান করে করে তারপর 8:30 নাগাদ বেরিয়ে যায়। আরও কী কী খাবার খেয়েছিল তারা, সেই মাদক যোগ তার সঙ্গে কোনো রকম ছিল কি না এগুলো জানার জন্য ইতিমধ্যেই পুলিশ কিন্তু সেই ছেলেটিকে খুঁজছে, সেই অজ্ঞাত পরিচয় যুবককে খুঁজছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পুলিশ জানতে পেরেছে যে যাদবপুরের কোনো একটি জায়গায় এই অজ্ঞাত পরিচয় ছেলেটি থাকে, যুবকটি থাকে, তাকে খোঁজ করার চেষ্টা করা হচ্ছে। একটা ফোন নাম্বারও পেয়েছে কিন্তু সেই ফোন নাম্বারে যোগাযোগ করা হলে যে মহিলা ধরছেন তিনি বারংবার পুলিশকে মিসলিড করছেন আমারও কিন্তু তথ্য উঠে আসছে। অন্যদিকে যখন এই অজ্ঞাত পরিচয়ের খোঁজ মিলেছে অন্যদিকে যদি একটু আমরা রিক্তেশের বাড়ির দিকে তাকাই তাহলে রিক্তেশের পরিবারের তরফে দাবি যে রিক্তেশ তার বন্ধু কৌশিকের নাম্বারটা একটি অনলাইন গেমের নামে সেভ করে রেখেছিল। শুধু তাই নয়, তারা বিভিন্ন কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতো। এখানেই কিন্তু রহস্য ঘনাচ্ছে মীনাক্ষী, যে 19 বছরের যুবক 21 বছরের যুবক কি এমন কাজ করতো, কি এমন বলতো যার জন্য কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতে হতো এবং নাম নয় একটা অনলাইন গেমের নাম করে তাদের নাম্বারগুলো সেফ রাখতে হতো। এগুলো কিন্তু তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। পরিবারের লোকজন রিক্তেশের পিঙ্কি, তারা পরিবারের লোকজন রিক্তেশের তারা বলছে যে এটা কোনো ষড়যন্ত্র হতে পারে, এর পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, ষড়যন্ত্রের তথ্য তারা তুলে ধরছেন। সেক্ষেত্রে যাদের বয়ান এখনো পর্যন্ত রেকর্ড করা হয়েছে তাদের বয়ানেও কোথাও না কোথাও একটা অসঙ্গতি কিন্তু তদন্তকারীরা পাচ্ছেন। তাহলে দুই অর্থাৎ ষড়যন্ত্রের অভিযোগ যদি সত্য হয় তাহলে তাদের বয়ানে যে অসঙ্গতি, দুয়ে মিলে কি তদন্তকারীরা কোনো নতুন পথ দেখছে তদন্তের ক্ষেত্রে? একেবারেই মীনাক্ষী, ইতিমধ্যে তোমাকে আরো একটা নতুন তথ্য জানিয়ে রাখবো যে FIR কপি আমাদের হাতে এসেছে। সেই FIR কপিতে 304 ধারা ছাড়াও 34 অর্থাৎ 34 IPC-তে মামলা রুজু করা হয়েছে। কি এই 34 IPC? IPC 34, এটাতে বলা হয় যে একই অপরাধে যদি একাধিক ব্যক্তি যুক্ত থাকে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি তদন্তকারী আধিকারিকদের হাতে এমন কিছু এসে পৌঁছেছে যার জন্য এরা এখানে ষড়যন্ত্রের খোঁজ পাচ্ছে? এবং ইতিমধ্যে ম্যারাথন যেটা চলছে তার পরিবার এবং অবশ্যই কৌশিক ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছে এবং তাকেও দফায় দফায় জেরা করা হচ্ছে। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে জানিয়ে রাখবো, যেটা আমরা ইতিমধ্যে হাতে পাচ্ছি যে তথ্য যে এই যে রিক্তেশ কিন্তু রিক্তেশের পরিবারের একটা সমস্যা চলছিল, তার পরিবারের দিকেও নজর রয়েছে তদন্তকারীদের। আপাতত ধন্যবাদ পিঙ্কি, তোমাকে সরাসরি পিঙ্কি ছিলেন আমাদের প্রতিনিধি। আমরা নজর রাখবো এবার আমাদের পরবর্তী খবরের দিকে। মাধ্যমিকের ফল প্রকাশ আগামীকাল, জানা যাচ্ছে আগামীকাল করোনা আবহের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ এবং সকাল 10টা থেকে ফল জানতে পারবেন যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা। আমরা সরাসরি জানতে চলে যাব নিউজরুমে, আমাদের সহকর্মী রয়েছেন পৌলমী এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে। পৌলমী, কী তথ্য জানা যাচ্ছে? একেবারেই মীনাক্ষী, রাত পোহালেই মাধ্যমিকের ফলাফল, তবে কোভিড পরিস্থিতির জন্য এবারের মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে 50-50 ফর্মুলায় এবারে মাধ্যমিকের মূল্যায়ন করা হচ্ছে। সকাল 9টার সময় আগামীকাল সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে মধ্যশিক্ষা পর্ষদ এই মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে। তবে 10টার পর ওয়েবসাইট রয়েছে, যে নির্ধারিত ওয়েবসাইট অর্থাৎ wbresult.nic, এখানেই ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। এবং একাধিক ওয়েবসাইট রয়েছে, www.exametc.com, www.indiaresults.com এবং www.results.shikha, একাধিক ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিকের ফলাফল জানা যাবে। তবে মূল্যায়ন নিয়ে বেশ খানিকটা সন্দিহান রয়েছে পরীক্ষার্থীরা, কেননা মাধ্যমিকের ক্ষেত্রে তারা জীবনের প্রথম বড় পরীক্ষায় খানিকটা হলেও ধাক্কা খেলো, কেননা কোভিড আবহের জন্য মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেণীর যে ইন্টারনাল মার্কস, তার ভিত্তিতেই মাধ্যমিকের চূড়ান্ত পর্যায়ের ফলাফল নির্ধারণ করা হচ্ছে। এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি এই ফলাফলে কেউ আশ্বস্ত না হয় বা তাদের মনে যদি সন্দেহ থাকে সেক্ষেত্রে তারা আবেদন করলে কোভিড পরিস্থিতি কেটে গেলে তারা পরীক্ষা দেবে এবং তারপরে সেই পরীক্ষার যে ফলাফল চূড়ান্ত হিসেবে নির্ধারিত হবে। মীনাক্ষী, ধন্যবাদ পৌলমী।
সরাসরি ছিলাম আমাদের প্রতিনিধি আমাদের সহকর্মী পৌলমীর সঙ্গে। এবার চলে যাব আমাদের পরবর্তী খবরের দিকে, সল্ট লেকে হায়দ্রাবাদের যুবকের মৃত্যু এবং তাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে এক চাঞ্চল্য ছড়িয়েছে, রহস্য মৃত্যু সল্ট লেকে হায়দ্রাবাদের যুবকের। এই রহস্য মৃত্যু ইতিমধ্যে আমরা গলফ গ্রিনে একটি রহস্য মৃত্যুর খবর এবং তারপর সল্ট লেকে রহস্য মৃত্যুর খবর, হিলিয়াম গ্যাসে আত্মঘাতী যুবক কি কারণে আত্মহত্যা, এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু আরও রহস্য ঘনীভূত হচ্ছে, আত্মহত্যা কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। জবাব চাই বাংলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, এরপর দেখুন 294 দেশের এক নাম্বার হিট নিউজ শো বিশাখার সঙ্গে, নজর থাক রিপাবলিক বাংলায়, নমস্কার।